তো আজকে অসময়ের ফুলকপি নিয়ে চলে এসেছি, সিজন নেই এখন তো, সিজনের ফল সবজি একটা খেতে স্বাদ আলাদা, আর অফ সিজনের সবজি একটা আলাদা। আমাদের এখানে শপিং মল নেই তো, এখানে আমাদের সবজি সিজন ছাড়া অফ সিজনে খুব কমই পাওয়া যায়, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখেন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ওয়েলকাম টু বেঙ্গলি বেবি কিচেন। তো আজকের আমি অসময়ের ফুলকপি রান্না করব। ফুলকপিটা আমি দেখছেন ভাত দিয়ে আমি সেদ্ধ করে, মানে পানি ফুটছে তখন দিয়ে পানিটা ফেলে দিয়েছি। বন্ধুরা এই দেখেন একটু অসময়ে ফুলকপি। এমনি আমি ফুলকপি রান্না করতে গেলে আমি এরকমই রান্না করি, তো আপনারা কীরকম করেন একটু জানাবেন কমেন্টে। তো যারা নতুন বন্ধু দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর। দিলে কিন্তু ভালো লাগে, তো আমাদের খুব একটা পছন্দ করে না, তো আমি এই জন্য দিচ্ছি না, নাহলে মনে করেছিলাম ফুলকপি দিয়ে রান্না করব। তো এই যে আমি এদের কষি নিচ্ছি, মাছটা কিন্তু আমার ভাই ছেলেমেয়ে নেই, দশ ছেলেমেয়ে রয়েছে, এখানে হলুদগুলো দিয়ে নিচ্ছি। আমি একটুখানি জল দিয়ে নিয়েছিলাম, ভুলে যাচ্ছিলো বলে অল্প। এখানে জিরা ধনেটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষে নেওয়ার পর আপনাদের সঙ্গে ফিরে আসছি। পুরো আমার কষানো হয়ে গেছে, মিষ্টি এতটাই জোরে পড়ছে, দেখেন বন্ধুরা কষিয়ে নেবো আমি। কষিয়ে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসছি। আমি এবার জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে এর মধ্যে এবার মাছ দিয়ে নেবো। বন্ধুরা ফুলকপিটা কিন্তু আস্তে আস্তে থাকলে ভালো লাগে, ওই জন্য আমি আর বেশি কষছি না, ওই জন্য আমি এইভাবে রেখে দিচ্ছি। মাছগুলো দিয়ে আলত হাতে নেড়ে নেড়ে আমি ফুলকপিটা গলেই এসছে অল্প, এখনকার অসময়ের ফুলকপি তো, ওই জন্য একটু ওই দেখেন গলে এসছে, তো খাবার মতন যেন গলিনি, ওই জন্যে আরো একটু রেখে দেবো, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো আমি ফিরে আসছি আপনাদের সঙ্গে। বন্ধুরা আমার তরকারিটা ফুটে এসছে, আমি এর মাছগুলো এর মধ্যে দিয়ে নেবো। এর মধ্যে মাছগুলো আমি দিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে রেখে দেবো, যতক্ষণ না ফুলকপিটা হাত তিলটি গলে না যাচ্ছে সেই অবধি আমি অপেক্ষা করবো, এবং সেই অবধি আমি চুলোটা জ্বালিয়ে রাখবো। তো আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি তরকারিটা হয়ে যাওয়ার পর। তো দেখেন আমার ফুলকপিটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর গলে গেছে, একটা একটা হয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, তো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি দাবিয়ে দেবেন। একটা আমি আপনাদের সঙ্গে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখেন কতটা গলে গেছে। ফুলকপি কিন্তু সেদ্ধ করে পানি জলটা ফেলে দিলে স্বাদটা কিন্তু খেতে আরও ভালো লাগে, আর যে ফুলকপির একটা বলে খেলে গ্যাস হয় সেটাও অনেকটা কমে যায়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।